নমস্কার বন্ধুরা, রকমারি রান্না বানায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি কাঁকড়া দিয়ে ফুলকপি রান্না করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে রান্নাটা আমি কিভাবে করি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, এখানে প্রায় 1 কেজি পরিমাণ কাঁকড়া বালতির মধ্যে রাখা আছে। বালতির মধ্যে রাখা আছে যাতে উঠে না পালাতে পারে, সবগুলো জ্যান্ত আছে এখনও। এই কাঁকড়াগুলোকে চিতে কাঁকড়া বলা হয়। কাঁকড়াগুলো খুব বেশি বড় হয় না, এর থেকে হয়তো একটু বেশি বড় হয় বা এরকম সাইজেরই বেশি হয়। দেখুন কত ঘিলু হয়েছে, এই টাইমে কিন্তু খুব ঘিলু হয় কাঁকড়া। তো কাঁকড়াগুলো সব ছাড়ানো হচ্ছে, মা ছাড়াচ্ছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর এই যে কাঁকড়াগুলো বন্ধুরা, এগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। এই কাঁকড়াগুলো খেতে খুব ভালো হয়। কাঁকড়াগুলো বেছে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর যে ঘিলুগুলো ছিল আপনাদের দেখালাম সেই ঘিলুগুলোও একসঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। ফ্লেম অন করে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করিনি, আবার খুব বেশি বড় করিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো আমি হালকা ব্রাউন করে মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট ফ্রাই করলে হালকা ব্রাউন করে ফ্রাই করা হয়ে যাবে ফুলকপিগুলো। দেখুন বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। হালকা ব্রাউন করে ফ্রাই হয়ে গেছে ফুলকপিগুলো। এবার এখানে আমি আলু অ্যাড করে দিলাম। আলুগুলোও আমি ফুলকপির সঙ্গে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। হালকা ব্রাউন করেই ফ্রাই করব আলুগুলো, আর ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেই ফ্রাই করছি। আলুটা আমি একটু ফুলকপির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমেই আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর অ্যাড করছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা, আর সেই সঙ্গেই এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1.5 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। এবার সমস্ত মশলার সঙ্গে আলু আর ফুলকপি খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি এই রেসিপিটা ছোট চিতে কাঁকড়া দিয়ে করছি। আপনাদের কাছে অন্যান্য কাঁকড়া থাকলেও আপনারা অন্য কোনো কাঁকড়া দিয়েও এই সেম রেসিপি করতে পারেন। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবার আমি এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। আপনারাও চেষ্টা করবেন একটু গরম জল অ্যাড করার, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও খেতে খুব ভালো লাগবে। গরম জল অ্যাড করার পর আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমে তরকারিটা ফুটিয়ে নিয়েছি। আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেম অফ করে তরকারিটা একটা আলাদা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি তরকারিটা একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি ফোড়ন করব। ফোড়নের জন্য আমি আবারও ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। প্রায় 20 থেকে 30 সেকেন্ড মতো ফোড়নটা ফ্রাই করব, তাহলে খুব সুন্দর একটা ফোড়নটা থেকে অ্যারোমা বেরোবে। তারপরে আমি অন্যান্য জিনিসগুলো অ্যাড করব। ফোড়নটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। পেঁয়াজটা খুব বেশি সময় ফ্রাই করার দরকার নেই। হাই ফ্লেমে আমি পেঁয়াজটা প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে লবণ আর হলুদ মাখিয়ে রাখা যে কাঁকড়াগুলো, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজের সঙ্গে কাঁকড়াগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নেব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আলাদা করে কিন্তু আমি কাঁকড়াগুলো ফ্রাই করিনি। কাঁকড়ার যে ঘিলুগুলো আছে সেগুলো একসঙ্গেই ফ্রাই হচ্ছে। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশি স্বাদ লাগবে।
কাঁকড়াগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এখানে আমি আরও একটু লবণ অ্যাড করলাম। এবার টমেটোটা না গলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। টমেটো দেবার পরে আমি আরও 2 মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, টমেটোগুলো অনেকটা গলে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে তরকারিটা অ্যাড করে দেব। এই তরকারিটা কিন্তু বন্ধুরা আমি খুব বেশি মাখো মাখো বা শুকনো করব না, একটু ঝোল রাখবো, কারণ এই ধরনের তরকারির ঝোল খেতে আমরা সবাই খুব পছন্দ করি। আপনারা যদি চান একটু ড্রাই ড্রাই করতে, তাহলে একটু বেশি সময় ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে নেবেন। ফ্লেমটা হাইতে রেখে এবার তরকারিটা আমি আরও 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে আরও 5 মিনিট আমি তরকারিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা। এবার আমি এখানে গরম মশলা অ্যাড করে দেবো। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ মতো গরম মশলা বাটা অ্যাড করলাম। গরম মশলা বাটা অ্যাড করার পর আমি আর খুব বেশি সময় ফোটাবো না, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ফ্লেমটা অফ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, ফুলকপি দিয়ে কাঁকড়ার তরকারি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তরকারিটা। এইভাবে কিন্তু ফুলকপি দিয়ে কাঁকড়া রান্না করলে খেতেও খুব ভালো হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা আপনারা তো দেখলেন রান্নাটা আমি কিভাবে করলাম। আমরা কাঁকড়ার ঝাল, কাঁকড়ার তরকারি, কাঁকড়ার কারি অনেক কিছু রেসিপি খেয়ে থাকি। তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন ফুলকপি দিয়ে কাঁকড়া, খেতে কিন্তু খুব ভালো হয় ফুলকপি দিয়ে কাঁকড়া দিয়ে এইভাবে রান্না করলে। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।